সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, স্বাগতম কুয়েতের করোনা সংক্রমণের সম্পূর্ণ টোটাল আপডেটে। এছাড়া কুয়েতে আজকে ঘটে যাওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ আপডেটগুলোও থাকছে। গত 24 ঘন্টার আপডেটে আলহামদুলিল্লাহ আজও নতুন করে 304 জন করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, যেটা নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা। তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে এই আপডেটটি শেয়ার করেন, যার মাঝে বাংলাদেশি, কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসী ছিলেন। টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছে গেল 1,44,898 জন। গত 24 ঘন্টা করোনা সংক্রমণে নতুন করে টেস্ট করা হয় 3,565 জনের। টোটাল টেস্টের সংখ্যা কুয়েতে 12,35,842 জন। গত 24 ঘন্টায় টেস্ট থেকে নতুন করে আরও 240 জন করোনা সংক্রমণে আক্রান্ত নিশ্চিত করে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। টোটাল আক্রান্ত সংখ্যা 1,49,017 জন। গত 24 ঘন্টা করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরও 2 জন মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টোটাল মৃতের সংখ্যা 926 জন। বর্তমান কুয়েতের অ্যাক্টিভ কেস 3,193 জন এবং বর্তমান আইসিইউতে 49 জন। এটা ছিল কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় গত 24 ঘন্টার সম্পূর্ণ টোটাল আপডেট। কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা নিশ্চিত করেছেন করোনা সংক্রমণের যে তৃতীয় ঢেউ বা স্ট্রেন চলছে পৃথিবীর বিভিন্ন দেশে, এখন পর্যন্ত কুয়েতে এই সংক্রমণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো খবর। এছাড়া আজ কুয়েতে করোনা সংক্রমণের ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে সকালবেলা, যেটার কার্যক্রম প্রথম শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী, এরপর স্বরাষ্ট্রমন্ত্রী, কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, যার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে করোনা সংক্রমণের যে ভয় বা মানুষের মধ্যে যে ভীতি কাজ করতেছে সেটা দূর করা। এছাড়া কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় যে আপডেট প্রচার করে, সে আজ একটি আপডেট প্রকাশ করে। সেখানে জানানো হয় কোভিড-19 ভ্যাকসিন করোনার যে সংক্রমণ সেটা থেকে মুক্তি দেবে না, সেটা শুধু চিকিৎসাতে সাহায্য করবে বা চিকিৎসকদেরকে সহযোগিতা করবে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্য নির্দেশনা, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, নিজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। চলুন আমরা সবাই সবার অবস্থান থেকে সুস্থ এবং স্বাভাবিক সুন্দর একটি জীবনের জন্য স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে পালন করি। কুয়েতের যেখানে যে অবস্থায় আছেন সবাই অবশ্যই কুয়েতের আইন মেনে চলবেন, আর কেউ যদি ভ্যাকসিন নিতে চান অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন সেখান থেকে আপনি আগে যদি ভ্যাকসিন নিতে চান। এছাড়া কুয়েতে প্রতিদিন 10,000 করে করোনা সংক্রমণের ভ্যাকসিন দেওয়া হবে। তাছাড়া কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী শেখ বাসিল আল সাবা নিশ্চিত করেছেন পুরো বছর জুড়ে এই ভ্যাকসিন কার্যক্রম কুয়েত পরিচালিত করবে। সবাই সবার অবস্থান থেকে নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা।